নিজ আসনে দুইটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ এবং দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফুর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠের জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী হাসিফ বিল্লার কাছ থেকে। হাসিফ, জানাবেন সকালের জনসভাটি কখন শুরু হবে এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? উজ্জ্বল হাফিজ, আজকে প্রধানমন্ত্রীর নিজ আসন গোপালগঞ্জ তিন থেকে যে দুটি উপজেলা আছে, একটি টুঙ্গিপাড়া এবং একটি কোটালীপাড়া, সেই টুঙ্গিপাড়া উপজেলায় আজকে একটি জনসভার আয়োজন হয়েছে। সেটি বেলা 11টায় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন। তবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এই জনসভায় আর ফটকে বেশ মানুষের ভিড়, লম্বা লাইন, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছেন এবং প্রত্যেকেই সবার পোশাকে নানান ধরনের শাড়ি পরে এসেছেন। অনেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে এসেছেন, কারণ এই আসনটি প্রধানমন্ত্রীর নিজ আসন এবং এই ভোটাররা এখানে কিন্তু দলীয় কর্মীরা যেমন রয়েছেন, ঠিক একইভাবে এই অঞ্চলের মানুষ যারা আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রী তাদের ভোটে নির্বাচিত হয়, এই জন্য প্রধানমন্ত্রীকে দেখতে, এক নজর দেখতে তারা এই টুঙ্গিপাড়ার এই যে পাটগাতি ইউনিয়নের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের সামনে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সকাল থেকে এই যে কুয়াশা ভেজা সকাল মারিয়ে তারা দূর পথ ধরে হেঁটে আসতেছেন এবং একই সাথে এই অঞ্চলের ঠিক একইভাবে গোপালগঞ্জের যে অন্যান্য আসন, বিশেষ করে গোপালগঞ্জ জেলার মানুষরাও কিন্তু এই টুঙ্গিপাড়ার এই জনসমাবেশে আসছে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে, কারণ নির্বাচন সামনে আসছে এবং সেই নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তার নিজ আসনে এবার নির্বাচনী একটি জনসভা করছেন, দুইটি নির্বাচনী জনসভা। এবং এইখানে জনসভা শেষ করে তিনি কোটালীপাড়ায় বেলা 1টায় তিনি সেখানে উপস্থিত হবেন এবং সেখানে বক্তব্য রাখবেন। এরপর বেলা 3টায় মাদারীপুরের কালকিনিতে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। তবে এই অঞ্চল যেহেতু প্রধানমন্ত্রীর নিজ আসন এবং এই আসনেই প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দলীয় প্রধান আওয়ামী লীগ তার জন্ম এবং তার পৈতৃক ভিটা, তিনি রাত্রে এখানে অবস্থান করেছেন এবং এখানেই এই অঞ্চলের মানুষ যারা বারবার তাকে ভোট দেন, বিশেষ করে যদি বলি 1986 সাল থেকে এখানে নির্বাচন করছেন প্রধানমন্ত্রী, তিনি 7 বার এই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি আসনে প্রতিটি নির্বাচনে তিনি 90% বেশি, 97-98% কিন্তু ভোট পেয়ে থাকেন। অর্থাৎ এবারের নির্বাচনেও কিন্তু 7 জন প্রার্থী এই গোপালগঞ্জ 3 আসন থেকে প্রধানমন্ত্রী যে আসনে নির্বাচন করবেন সেই নির্বাচনে কিন্তু 7 জন প্রার্থী নির্বাচন অংশ নিয়েছেন এবং একই সাথে তবে এই অঞ্চলের মানুষ যারা ভোটার তারা প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সভাপতিকে ভোট দিয়েই নির্বাচিত করবেন, এই জন্য একটি উৎসব বা আমেজ দেখা যাচ্ছে আজকের এই জনসভাকে ঘিরে। এবং এবার এই নির্বাচনে প্রধানমন্ত্রী তাদের কাছে ভোট চাইবেন এবং এখানের যারা বাসিন্দা তারাও বলছেন এখানে অনেক কিছু উন্নয়ন হয়েছে এবং একই সাথে যদি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় এবং এই অঞ্চলে যদি আরও কলকারখানা বৃদ্ধি এবং কৃষকদের উন্নয়ন করা যায় তাহলে আরও তাদের জন্য ভালো হয়। তো সব কিছু মিলে এই ছিল আজকের প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। উজ্জ্বল।